গুড মর্নিং এভরিবডি, আমাদের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি আগের দিনের যে ভিডিওটা পোস্ট করেছিলাম বা যে কোশ্চেনটা করেছিলাম তার অ্যান্সারটা দেখব। আগে অ্যান্সারটা ভিডিওর মাধ্যমে দেখে নিই, তারপরে আমি তার কারণটা বলছি। দেখো তাহলে ভিডিওটা। তাহলে দেখলে বেলুন দুটো পরস্পরের কাছে চলে আসছে, তার কারণ কি? এটা এটা ব্যাখ্যা করা যায় বার্নুলির থিওরি দিয়ে। বার্নুলির থিওরি কীরকম আমি কোনো ডিটেলসে যাচ্ছি না, কোনো মেকানিজম কোনো প্রুফে যাচ্ছি না, ঠিক আছে? আমি শুধু বলছি যে বার্নুলির থিওরি কি, যখন দুটো বেলুন ছিল, বেলুন দুটোর মাঝখানে ফাঁকা জায়গা ছিল। অনেকে করেছে দেখলাম ফাঁকা জায়গা দেয়নি, ঠিক আছে, যাই হোক ফাঁকা জায়গা ছিল, ফাঁকা জায়গা যখন আমি এয়ার ব্লো করছি তখন কী হচ্ছে, প্রেশার অন দিস এরিয়া ইন বিটুইন টু ব্যালেন্স ডিক্রিজেস, প্রেশারটা ডিক্রিজ করছে দুটো বেলুনের মাঝখানে। তার ফলে প্রেশার ডিক্রিজ করলে কী হবে, সেখানে তাহলে সেখানে এয়ারের প্রেশার ডিক্রিজ করছে, তাহলে সারাউন্ডিংসের এয়ার মানে চারপাশের এয়ারগুলো কী করবে, সেই প্রেশারটা নিউট্রালাইজ করার জন্য ছুটে আসবে। তো চারপাশে এয়ার যখন ছুটে আসে তখন বেলুন দুটোকে কাছাকাছি এনে দিচ্ছে। এইটাই হচ্ছে মেন থিওরি, এটা হচ্ছে বার্নুলির থিওরি, বার্নুলির তত্ত্ব। যেমনি তোমরা দেখবে যে চলন্ত ট্রেনের পাশে দাঁড়ানো ঠিক না, কারণ চলন্ত ট্রেন যখন যাচ্ছে তার স্পিড খুব বেশি থাকে, তার ফলে কি আর সেইখানকার কাছাকাছি আমার বা তোমার ট্রেনের মাঝখানে যে এয়ার সেইখানটা খুব তাড়াতাড়ি পাস করে, ফলে সেখানে প্রেশার অফ দ্য এয়ার খুব কম থাকে, এয়ারের চাপটা কম থাকে। তারপর জন্য কী করে, সেই চাপটাকে নিউট্রালাইজ করার জন্য বা সেই চাপটাকে পূরণ করার জন্য, ঘাটতিটা পূরণ করার জন্য পিছনের থেকে বা চারপাশ থেকে এয়ার এসে আসে, ফলে সেই এয়ারটা তোমাকে ধাক্কা দিয়ে ট্রেনের দিকে ঠেলে দিতে পারে। ঘরের চাপ নিয়ে ঝড়ে উড়ে যায়, কেন ঘরের ভিতরে একটা বাতাস এয়ার আছে তার প্রেশার আছে, এবার বাইরের এয়ার আছে তার প্রেশার আছে। নর্মাল অবস্থায় দুটো প্রেশার ইকুয়াল বলে কিছু অসুবিধা হয় না, কিন্তু যখন ঝড় হয় তখন কী হয়, ওপরে প্রেশারগুলো ওপরে খুব জোরে মানে এয়ার ব্লো করে, তার ফলে ওপরে প্রেশার ডিক্রিজ করে, ওপরে প্রেশার ডিক্রিজ করলে নিচের ঘরের ভিতরের যে প্রেশার সেটার জন্য ছাউনিটা উড়ে যায়। ঠিক আছে, এই ছিল আগের দিনের কোশ্চেন। আজকে আমার একটা পরীক্ষাটা দেখি, আগের দিনের কোশ্চেনের উত্তর হয়ে গেছে। আজকের পরীক্ষা, আজকে আমি একটা স্কেল নিয়েছি, হ্যাভ টেকেন আ স্কেল অ্যান্ড টু বেলুনস আর হ্যাং ফ্রম ইট, দুটো বেলুন এখান থেকে ঝোলানো আছে, বেলুনস আর অফ সেম ভলিউম, দুটোর ভলিউম ইজ সেম, মিন্স সব দুটোর মধ্যেই এয়ারের ভলিউম সেম আছে। কী করছি এখন আমি, আই এম গোয়িং টু লিক আ বেলুন, টু জাস্ট টু রিমুভ অল এয়ার ফ্রম দ্য বেলুন, বেলুন একটাকে লিক করছি যাতে করে বেলুনের ভিতরে সমস্ত এয়ার বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখা যাক কী দেখছি। আস্তে আস্তে বেলুন থেকে এয়ারগুলো বেরিয়ে যাচ্ছে, চুপসে যাবে বেলুনটা, আমি একটু লিকটা বেশি করে করার চেষ্টা করছি যাতে করে ভিডিওটা লেন্দি না হয়, আর একেবারে খুব ইয়ে করলে বেলুনটা ফেটেও যেতে পারে, তাতে কিছু বেলুনের কিছু অংশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। আমি চেষ্টা করব যাতে বেলুনের কোনো অংশ ছড়িয়ে ছিটিয়ে না যায়, বাইরে না পড়ে, কিন্তু বেলুন থেকে সমস্ত বাতাস বেরিয়ে যায়। তাই জন্য খুব সাবধানে আমাকে লিকটা করতে হবে। দেখা গেছে যে আস্তে আস্তে বেলুনটা চুপসে গেছে। ঠিক আছে, এখন আমি আমাদের আস্তে আস্তে চুপসে গেছে, কিন্তু হরাইজেন্টাল যে ইয়েটা লাঠিটা যে হরাইজেন্টাল আছে, হরাইজেন্টালই আছে, দ্য ইকুইলিব্রিয়াম হ্যাজ নট বিন ডিস্টার্ব, কোনো দিকে ইয়েটা লাঠিটা বা স্কেলটা হেলে পড়েনি, ইকুইলিব্রিয়ামটা কোনো ডিস্টার্ব হয়নি। বেলুন থেকে সমস্ত বাতাস বেরিয়ে গেছে, বেলুনটা একদম চুপসে গেছে, কিন্তু ওটা স্কেলটা অনুভূমিক আছে। ভিডিওটাকে লেন্দি যাতে না হয় তার জন্য আমি ভিডিওটাকে জাস্ট এগিয়ে নিয়ে গেছি, কাট করেছি,
তোমরা বাড়িতে করে দেখতে পাবে এরকম। ক্লিক করে কি কি দেখছি যে বেলুন থেকে সমস্ত বাতাস বেরিয়ে গেল, অল এয়ার অফ বেলুন ফ্রম আ বেলুন হ্যাজ বিন রিমুভড বাট দ্য ইকুইলিব্রিয়াম হ্যাজ নট বিন ডিস্টার্বড। স্কেলটা অনুভূমিক থাকলো, হরাইজন্টাল থাকলো, কিন্তু ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হলো না। ঠিক আছে, এটা থেকে আমরা কি কনক্লুশন টানতে পারি যে বেলুন থেকে এয়ার রিমুভ হয়ে গেল অথচ ইকুইলিব্রিয়াম সেমই থাকলো, তার মানে এয়ারের কি কোনো ওজন নেই? এয়ার কি ওয়েটলেস? বাতাসের কি তাহলে কোনো ওজন নেই? বাতাস কি ওয়েটলেস? এইটাই আজকের কোশ্চেন। তাহলে এক্সপেরিমেন্ট থেকে আমরা সিদ্ধান্ত টানতে পারছি যে বাতাস ওজন নেই বাতাসের। ঠিক আছে, কিন্তু আসলে কি তাই হয়? আর যদি তা না হয়, বাতাসের যদি ওজন থাকে, তাহলে এই এক্সপেরিমেন্টটা কীভাবে তাকে সাপোর্ট করছে? এইটাই হচ্ছে আমার কোশ্চেন। সো কোশ্চেনটা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছো।